আসসালামু আলাইকুম। জনাব মুফাসিল আজহারি সাহেব তিনি 2 কোটি টাকার চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন এবং বিখ্যাত ইউটিউবার নায়েব আলী ভাইকেও দিয়েছেন শক্ত একটা চ্যালেঞ্জ। দর্শক, যদিও এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খেলা মুফাসিল সাহেবের জন্য নতুন কিছু নয়, এই চ্যালেঞ্জ হলো মুফাসিল সাহেব নিজেকে অনলাইনে ফর্মে আনার জন্য, মানে নিজেকে অনলাইন জগতে আলোচনা সমালোচনায় রাখার একমাত্র হাতিয়ার হলো এই চ্যালেঞ্জ। তাই এইসব ফাও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে কথা না বলাই ভালো। আর যদি মুফাসিল সাহেব চ্যালেঞ্জে আসতে চায়, আমি প্রায় 4 বছর আগে তার চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে গোলাম বানিয়ে দিয়েছিলাম। আগে সেই গোলামে অ্যাকসেপ্ট করুক, তারপর নতুন চ্যালেঞ্জ নিয়ে আসুক, খেলা হবে। হাই হাই, তুই তুই ভাঙ, তুই সব ভাঙ, কিন্তু তুই আমার মনটা ভাঙিস না, মনটা ভাঙিস না। হাই, তুই কেন ভাঙা ভাঙের কথা বলিস রাজ্জাক? এত দাড়ি আমি কোথায় রাখি? দর্শক, অনেক আগেই গোলামের চ্যালেঞ্জে হেরে গিয়ে তিনি গোলাম হয়ে গেছেন। মুফাসিল একটা স্বস্বীকৃত গোলাম। মুফাসিল সাহেব কিভাবে চ্যালেঞ্জে হেরে গোলাম হয়েছেন তার প্রমাণ আবারও তুলে ধরলাম। পারলে মুফাসিল সাহেব প্রমাণ করুক তিনি গোলাম নন। যদিও গোলামি মাত্র একজনের করতে হয়, তিনি হলেন মহান রব। কেবলমাত্র চ্যালেঞ্জ দেবার যোগ্যতা মুফাসিলের কতটুকু আছে সেটা জানানোর জন্যই আমার আজকের ভিডিও। মুফাসিল একটি নাম, একটি ইতিহাস। জি হ্যাঁ, ভার্চুয়াল জগতের একটি জঘন্য ইতিহাস এই মুফাসিল। বাংলাদেশিদের মধ্যে হয়তো তিনি সর্বপ্রথম অনলাইন ভিডিও ক্রিয়েটার। দর্শক, মুফাসিল স্বস্বীকৃত একজন পণ্ডিতের নাম, একজন ব্যারিস্টারের নাম, স্বস্বীকৃত একজন তথাকথিত ইসলামিক স্কলারের নাম। তথাকথিত ব্যারিস্টারি তকমা থাকলেও আজ পর্যন্ত কেউ জানে না তিনি কারো পক্ষে কোনো আদালতে কেস লড়ছেন কিনা। তার সবচাইতে বড় পরিচয়, তিনি একজন পল্টিবাজ। রং বদলানোর ব্যাপারে তিনি গিরগিটির থেকেও দ্রুততম প্রাণী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে তার খ্যাতি রয়েছে, তার মাঝে সবচেয়ে বড় খ্যাতি তিনি অর্জন করেছেন গালিবাজ হিসাবে। দর্শক, পল্টিবন্ধু এরশাদকে নির্মমভাবে হার মানিয়ে অনেক আগেই পল্টিবাজ উপাধিটা পুরোপুরিভাবে নিজের দখলে নিয়েছেন। তবে তিনি একজন ট্যালেন্টেড পার্সন, এতে কোনো সন্দেহ নেই। নিজেকে আলোচনা সমালোচনায় রাখতে তিনি খুব পছন্দ করেন, সেটি যেভাবেই হোক। নিজেকে আলোচনায় ধরে রাখতে কখনো বিএনপি সাজিয়েছেন, আবার কখনো বিএনপিকে গালি দিয়েছেন, জামাতের দালালি করেছেন, আবার কখনো জামাতের গোষ্ঠীশুদ্ধ উদ্ধার করেছেন, আবার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে গালমন্দ করেছেন, এমনকি শেখ মুজিবুর রহমানকে পিতৃপরিচয়হীন জারজ বলেও গালমন্দ করেছেন। দর্শক, একজন জাতীয় নেতার বিরুদ্ধে এমন কটুবাক্য ব্যবহার কোনো আইনের আওতায় পড়ে কিনা তা আমার জানা নেই। তিনি সুবিধা নেবার জন্য একবার নাস্তিক ধর্মের নাম লিখলেন, ইসলাম ধর্মকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন এমন কটু কথা বলেছেন যা কোনো বিবেকবান মানুষ বলতে পারে না। তারপরও নাস্তিকদের কাছে কোনো পাত্তা না পেয়ে তিনি অভিমান করে আবার ইসলামে ফিরে আসার ঘোষণা দিলেন। দর্শক, মুফাসিল সাহেব মনে করেছিলেন নাস্তিক হলে তিনি বাংলা ভাষাভাষী সকল নাস্তিকদের গুরু হয়ে যাবেন, কিন্তু সেটাও হয়ে ওঠেনি, কারণ নাস্তিকরাও তাকে বিশ্বাস করতে পারেনি, কারণ তারা জানে মুফাসিল একজন ভেরুলেস পল্টিবাজ সুবিধাবাদী। তাই মুফাসিল নাস্তিকদের ওপর অভিমান করে তার খোলস পাল্টালেন, ইসলামকে ধ্বংস করার জন্য নতুন কৌশল অবলম্বন করলেন, রং পাল্টিয়ে মুসলিম সাথে ইসলাম বিরোধী নানা কর্মকাণ্ড তিনি চালিয়ে যাচ্ছেন। তার এক গোপন ভিডিওতে দেখা যায় তিনি তার কয়েকজন শার্গেটকে বলেছেন ইসলামকে ধ্বংস করতে হলে মুসলিম সাজেই ধ্বংস করতে হবে। তাই তিনি মুসলিম সাজে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াদি সমালোচনা করে ফেতনা সৃষ্টি করতে তিনি বেশ পছন্দ করেন। এখানে তোমার পাত্তা দিব না, আমার পাত্তা দিব না, সৌদি আরবে কি হইলে বাদশাহ এর সিব্বাতে পাছাবে, পৃথিবীর কোন দিকে যাচ্ছে। সুতরাং তুমি ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট ডিফিট দিস। যারা কিনা আমাদের অ্যাপোস্টেসি মেনে নিবে, যারা কিনা আমাদের মুক্ত কথাকে মেনে নিবে, তাফসীর হিসেবে গ্রহণ করবে, আদারওয়াইজ তুমি একা রেজাল্ট কোনো দিন আনতে পারবে। আমার মিটিং আমি চাই এবং কথা হয়ে গেছে, আমি কিছু এক্সট্রিমলি লিবারাল মুসলমানকে নিয়ে আসবো, আমাদেরকে ইন্টারাকশনের প্রমাণ করতে হবে যে আমরা নাস্তিকের মুভমেন্ট না,
আমি কিন্তু প্রথম থেকে বলছি নাস্তিক মুভমেন্ট না, পাশাপাশি আমাদেরকে এনকারেজ করতে হবে যে এটাও সত্য আমরা ওই ইসলামের সঙ্গে কাজ করতে পারি, এই ইসলামের সঙ্গে কাজ করতে পারি না। এখনো হাসান ভাই এখানে একটা কথা বলি, না না আমরা তো ওয়াহাবিজমের বিরুদ্ধে, ওয়াহাবিজমরা তো লিবারেল না, এরা তো উগ্রপন্থী। আমাদেরকে সবচাইতে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিবারাল অ্যাটিটিউড আনতে হবে। লিবারাল না, আমরা লিবারাল না, আমরা লিবারাল না কেন, আমরা বলতে কিছু বুঝাচ্ছি যারা ইসলাম। দর্শক, ইসলামকে হেফাজতের মালিক আল্লাহ, এমন দু একজন মুফাসসির ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না। এবার আজকে টপিকে ফিরে আসি। তিনি একবার বললেন জামাতের লোকজন নাকি তাকে পোল্টিবাজ এর সাথে তুলনা দেয়, তাই তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি কোনো সময় জামাতকে পছন্দ করতেন না, তিনি পোল্টিবাজও না। আর কেউ যদি প্রমাণ করতে পারে কোনো সময় জামাতকে তিনি বিন্দুমাত্র পছন্দ করেন, তাহলে তিনি যে প্রমাণ করবে তার গোলামি করবেন। দর্শক, তাহলে দেখুন মাত্র কয়েকটি, বেশি নয়, দু একটি ভিডিও ক্লিপ দিয়ে আমি প্রমাণ করে দেব একসময় তিনি জামাতেরও দালালি করছেন, সামসামি করার সুযোগ করছেন, সুযোগ না পেয়ে পল্টি মেরেছেন। জামাতিরা ইদানিং একটি কথা অনলাইনে ছড়ানোর চেষ্টা করে যে মুফাসসির ইসলাম তো আসলে ইরশাদ। বললাম কারণ কি ভাই? যে উনি এক এক সময় এক এক কথা বলেন। কবে কোন কথা বললাম আমি? কখনো কোনোদিনও এই জামাতিদের সমর্থন করিনি। কেউ যদি আমাকে প্রমাণ দিতে পারে আমি জামাতিদের ভালোবেসেছি, আমি গোলাম খাটবো, আমি তাদের গোলাম খাটবো। কেউ যদি আমাকে প্রমাণ দিতে পারে আমি জামাতিদের ভালোবেসেছি, আমি গোলাম খাটবো, আমি তাদের গোলাম খাটবো। কেউ যদি আমাকে প্রমাণ দিতে পারে আমি জামাতিদের ভালোবেসেছি, আমি গোলাম খাটবো, আমি তাদের গোলাম খাটবো। দর্শক, তিনি কি বলেছেন শুনলেন? তাহলে চলুন আরেকটি ভিডিও ক্লিপ দেখে আসি। আমি আসসালামু আলাইকুম, এই পাঁচ মিনিট আগে বাংলাদেশ জামাতে ইসলামীর একজন শীর্ষ নেতার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, এই পাঁচ মিনিট আগে। কোট আন কোট, যারা জামাতে ইসলাম আছেন, কোট আন কোট, একেবারে ক্লিয়ার গ্যারান্টি, জামাতে ইসলামের এই শীর্ষ নেতা আমাকে কনফার্ম করেছেন যে বাংলাদেশ বিরোধী এই সংগ্রামে জামাত আমার পাশে আছে, যে বাংলাদেশ বিরোধী এই সংগ্রামে জামাত আমার পাশে আছে, যে বাংলাদেশ বিরোধী এই সংগ্রামে জামাত আমার পাশে আছে। কোট আন কোট, যে কোনো পেজ যারা জামাতের নাম ভাঙিয়ে এই বাংলাদেশদের ইস্যুতে আমার বিরুদ্ধে, তারা জামাতের অনুমোদিত পেজ নয় এবং জামাত এটাকে সমর্থন করে না, এবং জামাত এটাকে সমর্থন করে না, এবং জামাত এটাকে সমর্থন করে না, কোট আন কোট। সুতরাং বিশ্ব তরুণ প্রজন্ম নামে যে পেজটি চালানো হচ্ছে, তারা প্রায়শই আমার ভিডিও আপলোড করে, আমাকে ক্ষণিক কখনো কখনো হাততালি দেয়, কখনো আমার বিরোধিতা করে। এই পেজটিতে যেখানে ফলোয়ার দেখছি আমি 341, সেখানে 341 হাজার লাইক দেখছি আমি। সেখানে আমার একটি ভিডিও যেটা আমি বাংলাদেশদেরকে ঝাড়ি দিয়েছি, যারা কিনা আমরা ব্রিটিশ হয়েও আমরা বাংলাদেশকে ভুলিনি, ব্রিটিশ পাসপোর্ট ক্যারি করে, আর এরা বাংলাদেশে থেকে বাংলাদেশি পাসপোর্ট ক্যারি করে ব্রিটিশ হতে চায় এবং দেশটাকে ব্রিটিশ বানাতে চায়। এটা ইসলাম বিরুদ্ধ অন্যায়, কারণ বাংলাদেশে এরকম ওয়েস্টার্ন কালচার ইসলাম অনুমোদন করে না। আমাকে জামাত ইসলামের নেতা, শীর্ষ নেতা, শীর্ষ নেতা আমরা বলছি, প্রয়োজনে প্রমাণ করে দেব, উনি আমাকে বলেছেন বিশ্ব তরুণ প্রজন্ম নামে জামাতের কোনো অনুমোদিত পেজ নেই এবং মুফাসসির ইসলামের বিরুদ্ধে যাওয়ার বাংলাদেশ শিশুদের প্রশ্নই উঠে না। থ্যাংক ইউ জামাত ইসলামী, থ্যাংক ইউ জামাত ইসলামী, থ্যাংক ইউ জামাত ইসলামী। দর্শক, ভিডিও ক্লিপটি দেখলেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি মুফাসসির সাহেব একসময় বাংলাদেশ বিরোধী আন্দোলনের নামে কিছু প্রতিবাদী ভিডিও বানিয়েছিলেন,
বাংলিশ বলতে যারা বাংলাদেশে থেকে পশ্চিমা কালচার ফলো করে তাদেরকে বুঝিয়েছেন, এবং এ নিয়ে তিনি ফেসবুকের কয়েকটি পেজে নানাভাবে ট্রলেরও শিকার হয়েছিলেন, যে পেজগুলি সাধারণত জামাতপন্থী বলে চিহ্নিত ছিল। তাই তিনি গর্বের সাথে লাইভে এসে বললেন যে জামাতের শীর্ষ নেতার সাথে নাকি তার এইমাত্র কথা হয়েছে, এবং সেই জামাতের নেতা নাকি বলেছেন বাংলাদেশ বিরোধী আন্দোলনে জামাত তার পাশে আছে। তিনি খুবই গর্বের সাথে কথাগুলো বলেছেন এবং জামাতপন্থী সেই পেজগুলোকে সেই নেতার কথা স্মরণ করিয়ে ধমকও দিয়েছেন এবং জামাত ইসলামকে থ্যাংক ইউ দিতে তিনি ভুল করেননি। দর্শক, আপনারা ভিডিওটিতে লক্ষ্য করে দেখবেন যে জামাত ইসলামের সেই শীর্ষস্থানীয় নেতার কথা উল্লেখ করতে তিনি কতটুক প্রফুল্লতা বোধ করেছেন এবং নিজেকে কতটা গর্বিত মনে করেছেন। তাহলে তাতে কি বোঝা যায় না তিনি জামাতেরও চামচামি করতে চেয়েছিলেন। দর্শক, তাহলে চলুন আর একটি ভিডিও ক্লিপ দেখে আসি। নতুবা আপনারা হয়তো বলতে পারেন একটি ভিডিওতে হয়তো মুফাসসিল সাহেব ভুলে জামাতের প্রশংসা করে ফেলেছেন। গোলাম আজমের অনেক কিছু আমার ভালো লাগতো এবং এখনো লাগে, ওনার ভাষা আন্দোলনের ব্যাপারে প্লাস অনেক কিছুই আছে, কিন্তু প্রফেসর গোলাম আজমেরও অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে, শেখার ছিল। প্রফেসর গোলাম আজমেরও অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে, শেখার ছিল। প্রফেসর গোলাম আজমেরও অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে, শেখার ছিল। কেবল জামাত ইসলামীকে নয়, দালালি চামচামি করতে করতে এই মুফাসসিল প্রফেসর গোলাম আজম রহিমাহুল্লাহ প্রশংসা করতেও ছাড়েনি, এবং সে প্রসঙ্গক্রমে অনেকবার বলেছে যে গোলাম আজম রহিমাহুল্লাহর কাছ থেকেও শেখার অনেক কিছু আছে, এবং সে গোলাম আজম রহিমাহুল্লাহর জীবনী থেকে অনেক কিছু শিখতে পেরেছে। যে মুফাসসিল গোলাম আজম রহিমাহুল্লাহকে এবং তার সম্পর্কে এমন কথা বলেছে, এমন কথা বলতে পারে, তাহলে সে কিভাবে বলবে সে জামাত ইসলামকে পছন্দ করেনি এবং জামাত ইসলামের কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই। দর্শক, এখন কি বলবেন, সে কি তার চ্যালেঞ্জে ধরে রাখতে পেরেছে নাকি চ্যালেঞ্জে হেরে গিয়েছে? তাহলে সে যদি তার চ্যালেঞ্জে হেরে গিয়ে থাকে, তাহলে সে কি নিজেকে গোলাম হিসাবে অ্যাকসেপ্ট করেছে? আমি আজকে এই বিচারের ভার আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন মুফাসসিল সাহেবকে বলতে চাই, মুফাসসিল সাহেব, আপনার আমাদের গোলামি করতে হবে না, ফেতনা ফ্যাসাদ ছেড়ে এখনো সময় আছে, এক আল্লাহর গোলামি করুন। মনে রাখবেন, আপনিও কিন্তু ব্রিটিশ পাসপোর্ট হাতে নিয়েও ব্রিটিশ কালচারের সমালোচনা করেছেন, পশ্চিমা কালচারের সমালোচনা করেছেন, বলেছেন বাংলাদেশে পশ্চিমা কালচার চলবে না কারণ এটি ইসলাম বিরোধী। আবার একই কথা যখন পর্তুগালের রানা বলল, আপনি তাকে মামলা হামলার ধমক দিলেন এবং বললেন পশ্চিমা কালচার ভালো না লাগলে রানা যেন বাংলাদেশে চলে যায়, সে কেন ইউরোপে রয়েছে, সে কেন দেশে যায় না? তাহলে ব্রিটিশ কালচার আপনার যদি ভালো না লাগে, আপনার বাংলাদেশে যদি ব্রিটিশ কালচার বা পশ্চিমা কালচার প্রচলনের প্রতিবাদ করলেন, এর বিরোধিতা করলেন, তাহলে আপনি কেন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এই কালচারে বাস করছেন? রানাকে আপনি বলছেন সে নাকি ডবল স্ট্যান্ডার্ড, তাহলে আপনি কি মুফাসসিল সাহেব? কারো দিকে একটি আঙ্গুল তুলতে গেলে মনে রাখবেন চারটি আঙ্গুল নিজের দিকেই থাকে, তাই বুঝে শুনে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ভালো রাখবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।